নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএড এর জন্য ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপ করার জন্য ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা কে এস ডট কে এল ওয়াই ইউএনআই ভি ডি ডট ইন এই ইউএল সার্চ করেও আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এখানে আসার পর প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন অ্যাডমিশন এই অপশনটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটার উপর আরেকবার ক্লিক করবেন এরপর নিউ অনলাইন অ্যাডমিশন বলে যে অপশনটি আছে এটির ওপর আরেকবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্টুডেন্টের নাম তার বাবার নাম তার ডেট অফ বার্থ ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পুট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে বলা হচ্ছে আপনি ইউজার নেম হিসেবে কোনটি সেট করতে চান আপনি কাস্টম ইউজার নেম এখানে দিতে পারেন অথবা ফোন নাম্বার অথবা ইমেল আইডিটি আপনার ইউজার হিসেবে হিসাবে সেট করতে পারেন তারপর আপনার পছন্দ মতো একটা এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করে সাবমিট করবেন কিছু সেট হয়ে গেলে আবার লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড শো হবে এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনাকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে বিএড এবার এই ফর্ম ফিল আপ যখন চলছে এখানে আমি বলে দিই এখানে কিন্তু আপনারা এম এ এম এম কম ছাড়াও বিএড বিপিএড এম এড এম এফ এ এম পি এড এল এল এম এই সব ফর্ম ফিল আপগুলোও করতে পারবেন মোটামুটি প্রসেস কিন্তু একই আমি আপাতত বিএড সিলেক্ট করছি তারপর কোর্স অফ স্টাডি এটা ব্যাচেলার অফ এডুকেশন এটা সিলেক্ট করছি তারপর আপনার সাবজেক্ট এটা বিএড সিলেক্ট করতে হবে তারপর কনফার্ম অ্যাপ্লাই এই অপশনটাই ক্লিক করবেন তারপর ক্লিক হেয়ার টু কমপ্লিট ইয়ার অ্যাপ্লিকেশন এই অপশনটাই ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি এসসি এসটি ওবিসি না জেনারেল তারপর আপনি কোনো সংস্থায় কাজ করছেন কি না সেটা এখান থেকে জানাতে হবে ইয়েস বা নোয়ের মাধ্যমে যদি কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকে বা এসসি এসটি এস টি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বার ইস্যু রেট নন ক্রিমি লেয়ার না ক্রিমি লেয়ার এইসব জিনিসগুলো বা এইসব তথ্যগুলো দিতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা জানতে চাওয়া হয়েছে ইএস হলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আর ইয়েস করলে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ কি ধরনের সার্টিফিকেট আছে কবে সার্টিফিকেট ইস্যু হয়েছে সব জিনিসগুলো কিন্তু দিতে হবে তারপর এখানে দিতে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কত সালে কমপ্লিট হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন কোর সাবজেক্ট কী রাখবেন বিএডের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন লাস্ট এক্সামিনেশন ডিগ্রি কী আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি ইউজি করেন ইউজি করবেন অন্যথায় পিজি করবেন যদিও সরকারিতে চান্স পেতে গেলে বিএডে পিজিটা থাকলে মার্কসটা একটু বেশি আসে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার চান্সটা বেশি কিন্তু যদি শুধুমাত্র ইউজির উপর বেশ করে আপনি ভর্তি হতে চান তাহলে কিন্তু চান্স পাওয়াটা একটু কম সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট কলেজগুলোতেই একটু প্রেফারেন্স রাখতে হবে আর কি তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি লাস্ট এক্সাম কিসের থ্রু পাস করেছেন রেগুলার মোডে না ডিস্ট্যান্স মোডে না কল্যাণীর ডিস্ট্যান্স মোডে যেখান থেকে যেটা সঠিক সেটা সিলেক্ট করবেন কল্যাণী ইউনিভার্সিটির আপনি স্টুডেন্ট কি না বা আগে রেজিস্ট্রেশন করেছিলেন কি না ইএস বা নয়ে উত্তর দেবেন যদি ইএস করেন কবে রেজিস্ট্রেশন করেছিলেন কোন প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশন সাল কত সব কিছু এখানে দিতে হবে আর যদি না করে থাকেন তাহলে এটা নো করবেন তারপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি অন্য কোনো কোর্স করছেন কি না সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন আমি আপাতত নো রেখে নেক্সট করছি এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার আপনার বৈবাহিক অবস্থা আমরা ন্যাশনালিটি এটা বাই ডিফল্ট ইন্ডিয়ানই রাখতে হবে যদি আদার কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে আপনার কান্ট্রির নাম ও পাসপোর্ট নাম্বার এখানে পুট করতে হবে আমি আপাতত এটা ইন্ডিয়ান রাখছি তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনো মাইনরিটি সম্প্রদায় ভুক্ত কি এটা আপনাকে সঠিক উত্তরটা এখানে দিতে হবে তারপর আধার নাম্বারটা আপনার এখানে পুট করবেন তারপর আপনার রিলিজিয়ান এখান থেকে চুজ করে নেবেন তারপর আপনার মায়ের নাম মায়ের কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবেন তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা সঠিক সেটা এখানে পুট করবেন তারপর আপনার বাবার কোয়ালিফিকেশন এখানে দেবেন এরপর একজন গার্জেনের নাম এখানে পুট করতে হবে গার্জেনের নাম হিসেবে আপনি বাবাকেও রাখতে পারেন বা অন্য কারোর নামও দিতে পারেন এখানে প্রথমে তার নামটা দেবেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দেবেন তারপর আপনার ফ্যামিলির ইনকাম কত বাৎসরিক ইনকাম সেটা ঘরে পুট করতে হবে যদি আপনার কাছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে তাহলে এটা ইয়েস করে পাশের ঘরে বাংলা শিক্ষা আইডিটা দিয়ে দেবেন একই রকমভাবে এবিসি আইডি যদি থাকে ইয়েস করে পাশের ঘরে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এই ঘরগুলো নো করে দেবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে পোট করতে হবে অ্যাড্রেসের জায়গায় ভিলেজের নাম তারপরে নাম পোস্টের নাম থানা এই সমস্ত জিনিসগুলো এখানে মেনশন করে দেবেন তারপর স্টেট সিলেক্ট করবেন ড্রপডাউন মেনু থাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস ও করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিয়ে অটোমেটিক সব কিছু অ্যাড্রেস কপি হয়ে নিচে চলে আসবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে তো আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছে তারপর এখানে একজন লোকাল কন্ট্যাক্ট পার্সনের নাম দিতে হবে ফর এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য সেটা আপনি দিতেও পারেন নাও পারেন কোনো রকম স্টারমার্ক করা নেই আর শেষকালে একটা অপশন দেওয়া আছে আপনার ইউনিভার্সিটি থেকে নিয়ারেস্ট যে বাস স্টপ আছে তার দূরত্ব কতটা বা রেলওয়ে স্টেশন যদি থাকে তার দূরত্ব কতটা সেটা এখানে কিলোমিটারে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে পুট করতে হবে আপনার মার্কসের ডিটেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের মার্কস কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে মার্কস পুট করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি প্রথমে এখান থেকে মাধ্যমিক সিলেক্ট করলেন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে সিলেক্ট হয়ে গেলে অটোমেটিক ডাব্লুবিএসি চলে আসবে কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন তারপর এখানে কিন্তু মার্কস বসাতে পারবেন না কারণ ঘরগুলো ইনঅ্যাক্টিভ আছে মার্কস বসানোর জন্য অ্যাড মার্কস ডিটেল এই অপশনটাই ক্লিক করবেন এখানে আমরা তাহলে মার্কস বসানোর অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে এগ্রিগেট মার্কস রাখতে হবে যেহেতু মাধ্যমিক আমাদের সিজিপিএতে নয় যদি মনে হয় এটা আটশো নয় এটা সাতশো হবে এটা মুছে দিয়ে সাতশো করবেন তারপর আপনি কত পেয়েছেন সেটা এখানে পুট করে দেবেন তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার মার্কশিটের বোথ সাইড দেখুন এখানে মেনশন করা আছে বোধ সাইড পিডিএফ ফর্ম্যাটে চল্লিশ থেকে দশ হাজার দুশো চব্বিশ কেবির মধ্যে বোথ সাইড স্ক্যান করে একটা পিডিএফ করে এই অপশান থেকে আপলোড করে দেবেন একই রকমভাবে গ্র্যাজুয়েশন ও উচ্চ মাধ্যমিকের মার্কসও এখানে পুট করে দেবেন যদি পিজি থাকে তো পিজির মার্কস আপনাকে দিতে হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কসের ক্ষেত্রে এখানে আপনাকে বলে দিই যদি আপনি আদার ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করেন আর যখন মার্কস পুট করবেন তখন কিন্তু গ্র্যাজুয়েশনের যে মার্কসটা পুট করতে হবে সেটা কিন্তু অনার্সের মার্কস দেখুন এখানে বলা আছে যখন আপনি মার্কস সিলেক্ট করছেন ব্যাচেলার ইন স্কুল সাবজেক্ট ব্র্যাকেটে অনার্স মার্কস অপটেন ইন অনার্স সাবজেক্ট শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে এখন যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও টোটাল মার্কসটা বিভিন্ন জায়গায় পুট করতে হচ্ছে কিন্তু বিএডের ক্ষেত্রে এখানে শুধুমাত্র অনার্সের মার্কসটা পুট করবেন যারা পাস কোর্স নিয়ে পড়ছে তাদের টোটাল এখানে জেনারেল সাবজেক্টের মার্কস পুট করতে হবে এম এর সঙ্গে বিএডটা কিন্তু গুলিয়ে ফেলবেন না এম এতে কিন্তু টোটাল মার্কস পুট করতে হচ্ছে কল্যাণীর ক্ষেত্রেও যেখানে অল সিজিপিএ বলা হচ্ছে যাদের নন সিবিসিএস বেস তাদের কিন্তু শুধুমাত্র অনার্সের দিলেই হবে এখানেও কিন্তু সিবিসিএস বেসদের ক্ষেত্রেও শুধুমাত্র অনার্সেরটাই পুট করতে হবে এটা এখানে অনার্স সিলেক্ট করবেন তারপর এখানে যদি মার্কস বেশ হয় সেটা সিলেক্ট করবেন অন্যথায় সিজিপিএ সিলেক্ট করে দশের মধ্যে আপনার সিজিপিএ কত আসছে সেটা এখানে পুট করে দিলে অটোমেটিক কিন্তু এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে এইভাবেই কিন্তু আপনারা মার্কসটা পুট করবেন এবং তার সঙ্গে বোথ সাইড পিডিএফ ফর্ম্যাটে আপলোড করবেন সব কিছু এখানে ফিল হয়ে গেলে নেক্সট করবে এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার ফটো আপলোড করবেন সিগনেচার আপলোড করবেন ফটো হতে হবে কুড়ি থেকে এক এমির মধ্যে সিগনেচার হবে দশ কেবি থেকে এক এমির মধ্যে এজ প্রুফ আপলোড করবেন মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দিতে পারেন এবং একটা আইডেন্টি প্রুফ সেটা ভোটার কার্ড কিংবা আধার কার্ড আপলোড করে দিতে পারেন সব কিছুই কিন্তু ওই অ্যাকমবির মধ্যে আপলোড করে দিলেই হবে ফাইল সাইজ এখান থেকে চুজ করে আপলোড অপশানে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন সব কিছু এখানে আপলোড হয়ে গেলে ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে পেমেন্ট করার একটা অপশান চলে আসছে যদিও গ্র্যাজুয়েশনের মতো এখানেও কিন্তু পেমেন্ট করার কোনো ব্যাপার নেই এখানে কোনো রকম ফি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না সেই জন্য সরাসরি আই এগ্রি অপশানটায় টিকমার্কে দিয়ে সাবমিট করবেন তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে এলো তারপর গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশানটায় যখনই আপনি ক্লিক করবেন যে ফর্মটা আপনি এই ফিল করলেন তার একটা পিডিএফ কপি দেখতে পাবেন এটা আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে যখন মেরিট লিস্ট বেরোবে তখন কিন্তু এই ফর্মটাই কাজে লাগবে এবং ভেরিফিকেশনের সময় অবশ্যই এই ফর্মটা ভর্তি হতে কাজে লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন